শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার নাম মৃত ইজিসালিম। মায়ের নাম বসিরম বেগম। আমার বাড়ি বেল্লাবাড়ি, ডাকঘর পানসিপাড়া, থানা লালপুর, জেলা নাটক। সেখানে শেখপাড়ায় ভর্তি হয়। শেখপাড়ায় ছিলাম মাত্র 3 দিন। 3 দিন পরে ক্যাম্প বাঙালি চলে গেল পানিপিয়া। পানিপিয়াটা হলো মুর্শিদাবাদ জেলা, রানীনগর থানা, এলাকার নাম পানিপিয়া। পানিপিয়া ছিলাম আমরা 4 মাস। তারপর ওখান থেকে ওখানে ক্যাপ্টেন ছিল, ওর নাম ছিলেন আরকে শর্মা, পানিপিয়া ক্যাম্পে। ওখান থেকে আমরা চলে গেলাম হায়ার ট্রেনে। হায়ার ট্রেনে জায়গা হলো দার্জিলিং জেলা শিলিগুড়ি থানা, জায়গার নাম পানিঘাটা। পানিঘাটে ছিলাম 23 দিন। ট্রেনিং কমপ্লিট হয়ে গেল, ওখান থেকে নিয়ে গেলাম আমাদের তরঙ্গপুর। আমরা তো সবাই 7 নম্বর সেক্টরে ছিলাম। 7 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন কাজী নুরুজ্জামান। সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন গিয়াস। ট্রেনিং কমপ্লিট করে যখন তরঙ্গপুর গেলাম, ওখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে আমাদেরকে নিয়ে আসলো মিউজিয়ামে। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমি ছিলাম গ্রুপ কমান্ডার, আমরা তো FF, ফ্রিডম ফাইটার। ওখান থেকে আমাদের আর্মি গাড়িতে নিয়ে চলে আসলো বালুরঘাট। বালুরঘাট থেকে স্টিমারে পার হয়ে চলে গেলাম ফারাক্কা। ফারাক্কা থেকে ট্রেন আসলো, ওখান থেকে চলে গেলাম ট্রেনে উঠি বহরমপুর। বহরমপুর থেকে চলে আসি আমরা কাজীপাড়ায়। আর সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন গিয়াস, উনি ছিলেন কাজীপাড়াতে। কাজীপাড়া যাওয়ার পরে কাজীপাড়া থেকে আমরা পাহাড়ে চলে আসলাম অস্ত্র শস্ত্র দিয়ে। এসে আমরা সেন্ট্রাল এলাম আপনার রামপাড়া, জায়গার নাম রামপাড়া, রাধাকান্তপুর। এই সাইডে লোকালোকে থাকতে আমরা তো গেরিলা ছিলাম, আমাদের কোনো পোশাক আদি ছিল না। ওখান থেকে পর হয়তো চলাচল করছি বিভিন্ন জায়গায়। তারপরে হিট করলো, মিল মারিয়া হলো বিভিন্ন জায়গা করার পরে। তারপর তো বিজয় ঘোষণা হলো 1971 সালের 16 ডিসেম্বর। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন আমাদের অস্ত্র জমা চলে আহ্বান করলো। আমরা গেলাম নাটোরে, যে জায়গায় অস্ত্র সেই জায়গাটার নাম হলো পাগনা রাজারবাড়ি। আর অস্ত্র জমা টমা দিয়ে ওই দিন আমাদের একটা সার্টিফিকেট দিয়েছিলেন, যেটা হলো FF সার্টিফিকেট। এই তো আমাদের ইতিহাস। মুক্তিযুদ্ধ শেষ হলে আপনি কি করবেন? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে সংসার। আচ্ছা, এখন বর্তমান বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে আমরা অনেক শান্তিতে আছি।
আশা করি আরো শান্তি পাবো, এটা আমাদের আশা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।